এক অনুষ্ঠানে মধ্য দিয়ে মঙ্গলবার শান্তির বাজার মহকুমায় অন্তর্গত সানফ্লাওয়ার হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের নতুন ত্রিতল ভবন, একটি লাইব্রেরি এবং নার্সারি ক্লাসরুমের উদ্বোধন করেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা হলো সমাজের মেরুদণ্ড, শিক্ষা ছাড়া সমাজের উন্নতি করা সম্ভব নয়। সব মা বাবারই স্বপ্ন দেখে নিজেদের সন্তানকে একটা সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করতে। তাই শত দারিদ্রতা থাকলেও আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য তাদের পড়াশোনা করানো উচিত। পাশাপাশি রাজ্য সরকারের প্রচেষ্টায় বর্তমানে রাজ্যের প্রতিটা মানুষ শিক্ষার প্রতি সচেতন হয়েছে বলেও জানান তিনি। শিক্ষা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড। আমরা প্রায় সময়ে বলি এবং প্রায় সময়ে শুনি, আমরা বিগত দিনে আমাদের এই ত্রিপুরার যে পরিবেশ, তাই আমরা দেখতে পাই বিগত দিনে আমাদের ত্রিপুরার মধ্যে যে শিক্ষার পরিবেশটা আজকে তার থেকে তুলনা করে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে হোক এবং সাধারণ প্রাইভেট সংস্থার পক্ষ থেকে হোক, আজকে আমরা প্রত্যেকটা গড়ে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মানুষ যে সচেতন হয়েছে, আমরা যেই কোনোভাবে হোক প্রয়োজনে আমরা ডাল ভাত খাবো, প্রয়োজনে আমরা নিজের ঘরে একটা সর্টেসের মাধ্যমে চলবো, আমরা পরিবারের মধ্যে যতই আমাদের ইনকাম সোর্স না থাকুক না কেন, তারপরেও আমরা একটা নিজের একটা স্বপ্ন আছে নিজের ছেলে মেয়েকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো এবং যেই কোনো মিডিয়াম হোক নিজের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করার জন্য সবাই চেষ্টা করে এবং স্বপ্ন থাকে। এদিনের এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের আনন্দ মুখর করে তোলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।